ঋতিক রোশন বর্তমান সময়ের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। 6 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী এই অভিনেতাকে ভারতের সবচাইতে আকর্ষণীয় পুরুষ তারকা হিসেবে ধরা হয়। ভারতের জনপ্রিয় পরিচালক এবং সাবেক নায়ক রাকেশ রোশনের পুত্র ঋত্বিকের চলচ্চিত্র অভিষেক ঘটে 2000 সালে কাহোনা পেয়ার হে চলচ্চিত্রের মাধ্যমে। প্রথম ছবির ব্লকবাস্টার সাফল্য খুব অল্প সময়ে তাকে বলিউডের খানদের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠা করে। মুম্বাইয়ের এক পাঞ্জাবি পরিবারে 1974 সালের 10ই জানুয়ারি জন্ম ঋত্বিকের। তার বাবা বিখ্যাত পরিচালক রাকেশ রোশন এবং মা পিঙ্কি। সুনাইনা নামে তার এক ছোট বোন রয়েছে। আরেক জনপ্রিয় মিউজিক ডিরেক্টর রাজেশ রোশন তার চাচা। রোশন বোম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা শুরু করেন এবং পরবর্তীতে সিডেনহাম কলেজ হতে কমার্সে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। 1980 সালে মাত্র 6 বছর বয়সে তার দাদা জে ওম প্রকাশের আশা চলচ্চিত্রে প্রথম এক শিশু চরিত্রে দেখা যায় ঋত্বিককে। এরপর আপকি দিওয়ানে, আসপাস এবং ভগবান দাদা চলচ্চিত্রগুলোতে দেখা যায় তাকে। মজার ব্যাপার হলো সবগুলো চলচ্চিত্রই তাদের পারিবারিক প্রযোজনা ব্যবসার ছবি। কলেজের সমাপ্তির পর তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে বাবা রাকেশ রোশনের চলচ্চিত্র খেল ও কয়লাতে কাজ করেন। 14 জানুয়ারি 2000 সালে কাহোনা পেয়ার হে চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় ঋত্বিকের। আরেক নবাগত অভিনেত্রী আমিশা প্যাটেলের বিপরীতে ছবিটি সে বছরে সর্বোচ্চ আয়ের চলচ্চিত্র ছিল। এই ছবিতে ঋত্বিকের পারফরমেন্স দর্শক ও সমালোচক উভয় মহলেই ব্যাপকভাবে প্রশংসিত হয় এবং ঋত্বিক একমাত্র অভিনেতা হিসেবে নিজের প্রথম ছবিতেই সেরা নবাগত অভিনেতার পাশাপাশি বছরের সেরা অভিনেতার জোড়া ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন। একই বছর তার বাকি 2 ছবি ফিজা ও মিশন কাশ্মীর ভালোই আলোড়ন তোলে বক্স অফিসে। মাত্র 1 বছরের ক্যারিয়ারে তার এই বিশাল অর্জনের জন্য ভারতীয় মিডিয়া এই বছরটিকে ঋত্বিক মেনিয়া নাম দেয়। 2001 সালে তার প্রথম চলচ্চিত্র কারিনা কাপুরের বিপরীতে ইয়াদে ব্যর্থ হয় বক্স অফিসে। তবে করণ জোহরের পরিচালনায় শাহরুখ খান ও কাজলের সাথে কভি খুশি কভি গম ব্লকবাস্টার সাফল্য পায়। 2002 সালে মুক্তিপ্রাপ্ত তার 3 ছবি ফ্লপের তালিকায় যুক্ত হয়। ব্যর্থতার এই সূত্র চলতে থাকে 2003-এর প্রথম অবধি, যখন কারিনার সাথে তার চলচ্চিত্র মে প্রেম কি দেওয়ানি হো ব্যর্থ হয়। সে সময় এক বিখ্যাত ম্যাগাজিন তাদের কভারে ঋত্বিকের ক্যারিয়ারকে ফিনিশড বলে উল্লেখ করে। ঋত্বিকের মতে যা তাকে দিক নির্দেশ করে সঠিক চলচ্চিত্র বাছাইয়ের ব্যাপারে। 2003 সালে তার বাবার চলচ্চিত্র ভারতের প্রথম সফল এলিয়ান সায়েন্স ফিকশন কই মিল গয়ার বিশাল সাফল্য আবার তাকে নিয়ে আসে লাইমলাইটে। সেই বছরে সর্বোচ্চ আয়ের চলচ্চিত্র হওয়া ছাড়াও ছবিটি সেরা চলচ্চিত্র হিসেবে ফিল্মফেয়ার সহ বছরের সকল পুরস্কারই জিতে নেয় এবং ঋত্বিক রোশন আবারও সেরা অভিনেতা এবং সেরা অভিনেতা সমালোচক দুটো ক্যাটাগরিতেই জোড়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ঘরে তুলেন। 2004 সালে তার একমাত্র মুক্তিপ্রাপ্ত ছবি ল্যাকশে মোটামুটি সফল হয়। 1 বছর বিরতির পর 2006 সালে তিনি ফেরেন প্রিয়াঙ্কা চোপড়ার সাথে কই মিল গয়ার সিকুয়েল কৃষ এবং সেই সাথে আরেক সিকুয়েল ধুম টু নিয়ে। দুটো ছবি ব্লকবাস্টার স্ট্যাটাস পায় এবং বছরের সর্বোচ্চ আয়ের ছবির তালিকায় প্রথম ও দ্বিতীয় হয়। এই বছরই ঋত্বিক 3য়বারের মতো ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন। আবার 1 বছর বিরতি দিয়ে 2008 সালে সম্রাট আকবর এবং তার স্ত্রী যোধাবাইয়ের প্রেম কাহিনী নিয়ে নির্মিত যোধা আকবরে সম্রাট আকবরের চরিত্রে ফেরেন ঋত্বিক। ভালো ব্যবসা করা ছবিটিতে ঋত্বিকের পারফরমেন্স আবারও দর্শক ও সমালোচকদের মুগ্ধ করে এবং 4র্থবারের মতো ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার জেতেন তিনি। পুনরায় 1 বছর বিরতির পর 2010 সালে তার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কাইটস ও গুজারিশ। দুটো ছবি দর্শকদের ব্যাপক প্রত্যাশা সত্ত্বেও দুর্ভাগ্যবশত ব্যর্থ হয়। 2011 সালে ঋত্বিক অভিনয় করেন সে বছরের সবচাইতে প্রশংসিত ছবি জিন্দেগি না মিলেগি দোবারাতে। হিট এই ছবিটি 7টি ফিল্মফেয়ার এবং 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ সে বছরের প্রায় সব গুরুত্বপূর্ণ পুরস্কারই জিতে নেয়। 2012 সালে তার চলচ্চিত্র অগ্নিপথ রেকর্ড ব্রেকিং ওপেনিং করে। 2013 সালে তাকে দেখা যায় কৃষের সিকুয়েল কৃষ 3-তে, ব্লকবাস্টার হয় এটিও। 2014 সালে ক্যাটরিনার বিপরীতে ব্যাং ব্যাংও ভালো ব্যবসা করে। রোশনের সর্বশেষ চলচ্চিত্র 2016 সালের আশুতোষ গোয়ারিকার ছবি মহেঞ্জোদারো। রেকর্ড 50 কোটি পারিশ্রমিক নিয়েছেন তিনি এই চলচ্চিত্রের জন্য। অভিনয়ের বাইরে ঋত্বিক নিজের বেশ কিছু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রে প্রথম তাকে গাইতে শোনা যায় কাইটস ছবিতে। এরপর গুজারিশ ও জিন্দেগি না মিলেগি দোবারা ছবির 2টি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। 2011 সালে স্টার প্লাসে রেকর্ড এপিসোড প্রতি 2 কোটি রুপিতে তিনি জাস্ট ডান্স নামে রিয়েলিটি শোতে জাজ হন। 2000 সালের 20 ডিসেম্বর বাল্যবন্ধু সুজানেকে বিয়ে করেন ঋত্বিক। রিহান এবং রিদার নামে তাদের 2 সন্তান রয়েছে। 2013 সালের 13ই ডিসেম্বর 17 বছরের সংসার জীবনের ইতি টানেন এই দম্পতি।
বর্তমানে ঋত্বিক ব্যস্ত আছেন 2017 জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কাবিন নিয়ে। ফিল্ম চয়েসের ব্যাপারে খুব চুজি এই অভিনেতা, ক্রিস ফোর্ড ছাড়া আর কোনো ছবি এখন পর্যন্ত সাইন করেননি। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।